ডিবি কার্যালয়ে বিষ দিলে বিষই খেতে হতো। পুলিশের হাতে মার খাওয়ার একদিন পর নিজ কার্যালয়ে এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ডিবিতে খাবার খাওয়ানো ও তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া নিম্নমানের রসিকতা। এদিকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, নিজেরা বাসে আগুন দিয়ে বিএনপির ওপর দায় চাপাচ্ছে সরকার। সরকার পতনের এক দফা দাবিতে রাজধানীর প্রবেশপথে অবস্থান কর্মসূচিতে গতকাল ধোলাইখাল এলাকায় অবস্থান নিয়েছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সহ নেতাকর্মীরা। সেখানে সংঘর্ষের এক পর্যায়ে আহত হন তিনি। তাকে নিয়ে যাওয়া হয় গোয়েন্দা পুলিশ কার্যালয়ে। সেখানে তার মধ্যাহ্নভোজের ফুটেজ ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। একদিন পর এ নিয়ে মুখ খুললেন বিএনপির এই নেতা। এটা মস্করা করাটা আমাদের মতো মানুষের সাথে রসিকতা করা, এটা অন্যতম একটা জঘন্যতম ঘৃণতম বিষয় যে আমি আপনাদের আপ্যায়ন করাম, এটা আমি আমার ছবিতে দেখাব কী কী খাওয়াইলাম। এই নেতাকে দেখতে নয়াপল্টনে তার কার্যালয়ে যান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। খাবার প্রসঙ্গে গয়েশ্বর জানান, সেখানে না খেয়ে তার উপায় ছিল না। ওদের কাছে খাবার চাইলেই চাইলো কে, আর ওরা খাওয়াইলই বা কেন? আমি যেহেতু কাশিটিতে ছিলাম, তা আমাকে যদি জোর করে বিষ পান করাইতো তাই তো করতেই তো। এদিকে আয় ব্যয়ের হিসাব জমা দিতে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, কারা বাসে আগুন দিয়েছে সে বিষয়ে দেশবাসী জানে। বরাবরই নিজেরাই সমস্ত কাজ করে তারা যে দায়টা দেয়, তারা যে দায়টা চাপায়, সেই পুরনো পদ্ধতি, সেই পুরনো রীতি। রিজভী অভিযোগ করেন, জনগণের ভোটে নির্বাচিত না হওয়ায় সরকারের কোনো জবাবদিহিতা নেই। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।